পথর মাজত এটা প্রকাণ্ড গাঁত আর গাঁতর ভিতর এজন মানুষ। এই তো কোনো সরু সুরা পথ নহয়, গোয়ালপাড়ার সৈখোয়া ঘাটক সংযোগ করা 37 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথর গুয়াহাটি মহানগরের উপকণ্ঠর জোড়াপাতর মাজেদি যাওয়া পথ। পথ নহয় যে উজনি নামনি সংযোগ করা পরিবহনের রাজহার। দৈনিক শ শ বাহন অহা যাওয়া করা এই রাষ্ট্রীয় ঘাইপথতে একটা প্রকাণ্ড দগাত, আর সেই গাঁতত সুমায় এজন ব্যক্তির প্রতিবাদ। দেখিলে পাওয়া গেছে প্রতিবাদ করেছে প্রতিবাদকারী, আর এনেদরে রাষ্ট্রীয় ঘাইপথ সৃষ্টি হওয়া গাঁতত সুমায় অভিনব প্রতিবাদ আমি নিউজ 18 অসম নর্থ ইস্টর দর্শক দেখাই আছো। এক অভিনব প্রতিবাদ রাষ্ট্রীয় ঘাইপথত প্রতিবাদকারী মন্তব্য লম আমি, কি কব আপনি কিভাবে এই গাঁতত সুমায় প্রতিবাদ করবল হল? বিশেষ একু নাই, এই প্রতিবাদ তো মানে বিগত কেটামান দিন আগত করেছিল। এ হচ্ছে আমার সরকারের যে রাষ্ট্রীয় ঘাইপথ প্রাধিকরণের যে পুবলা স্বরূপ এই উদুঙ্গাই দিছে। রাষ্ট্রীয় ঘাইপথত এনেদরে মরণ ফান পাতি চকু মুদি বহি আছে NHIDCL। আটাইতক নির্লজ্জ কথাটা হল এই মরণ ফান পাতি মাত্র 12 কিলোমিটার আঁতরত সরকারি পরিবহন বিভাগে পাতি থৈছে কর গুটুয়ার আন এখন ফান। সোনাপুর নাজিরাখা টোলগেটত টেক্স ভরি আরো মাত্র 12 কিলোমিটার আহিলেই পাব এই গাঁত। কেবল এইটু গাঁতেই নহয়, জোড়াপথৰ সমীপৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথ চোৱাত সৃষ্টি হোৱা অসংখ্য সৰু সুৰা গাঁতৰ বাবে বিগত সময়ছোৱাত সৃষ্টি হৈছে অনেক সৰু বৰ দুৰ্ঘটনা। বিধ্বস্ত পথত টোল সংগ্ৰহ কৰিবলৈ লাজ নলগা বিভাগটোৰ কৰ্মকাণ্ডত অতিষ্ঠ হৈ এইদৰে প্ৰতিবাদত নামি পৰিল এইজন ব্যক্তি। টোলগেটত টোল কৰ সংগ্ৰহ কৰিছে, কি কব এই ক্ষেত্ৰত? মই কৈছোঁ তাকে, যেহেতু টোল সংগ্ৰহ কৰাৰ পৰা আদি কৰি যিমান যি যত যি কৰি আছে সকলোৱে কিন্তু ৰজাঘৰীয়া কৰি আছে, আমাৰ কৰিবলগীয়া একোৱে নাই। গতিকে মই যি দেখিছোঁ সেইটো মইতো ভাল কৰিবৰ কাৰণে অকল চেষ্টা কৰিম। এতিয়া যি প্ৰশাসন ব্যৱস্থা আছে সেইখিনিৰ লগত যোগাযোগ কৰিম, বাকী আৰু চৰকাৰ বিষয়ে প্ৰভু ৰাম ৰাম আৰু নোৱাৰোঁ আৰু। পথৰ মাজত এটা প্ৰকাণ্ড গাঁত আর গাঁতর ভিতর এজন মানুষ। এই তো কোনো সরু সুরা পথ নহয়, গোয়ালপাড়ার সৈখোয়া ঘাটক সংযোগ করা 37 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথর গুয়াহাটি মহানগরের উপকণ্ঠর জোড়াপাতর মাজেদি যাওয়া পথ। পথ নহয় যে উজনি নামনি সংযোগ করা পরিবহনের রাজহার। দৈনিক শ শ বাহন অহা যাওয়া করা এই রাষ্ট্রীয় ঘাইপথতে একটা প্রকাণ্ড দগাত, আর সেই গাঁতত সুমায় এজন ব্যক্তির প্রতিবাদ। দেখিলে পাওয়া গেছে প্রতিবাদ করেছে প্রতিবাদকারী, আর এনেদরে রাষ্ট্রীয় ঘাইপথ সৃষ্টি হওয়া গাঁতত সুমায় অভিনব প্রতিবাদ আমি নিউজ 18 অসম নর্থ ইস্টর দর্শক দেখাই আছো। এক অভিনব প্রতিবাদ রাষ্ট্রীয় ঘাইপথত প্রতিবাদকারী মন্তব্য লম আমি, কি কব আপনি কিভাবে এই গাঁতত সুমায় প্রতিবাদ করবলগ হল? বিশেষ একু নাই, এই প্রতিবাদ তো মানে বিগত কেটামান দিন আগত করেছিল। এ হচ্ছে আমার সরকারের যে রাষ্ট্রীয় ঘাইপথ প্রাধিকরণের যে পুবলা স্বরূপ এই উদুঙ্গাই দিছে। রাষ্ট্রীয় ঘাইপথত এনেদরে মরণ ফান পাতি চকু মুদি বহি আছে NHIDCL। আটাইতক নির্লজ্জ কথাটা হল এই মরণ ফান পাতি মাত্র 12 কিলোমিটার আঁতরত সরকারি পরিবহন বিভাগে পাতি থৈছে কর গুটুয়ার আন এখন ফান। সোনাপুর নাজিরাখা টোলগেটত টেক্স ভরি আরো মাত্র 12 কিলোমিটার আহিলেই পাব এই গাঁত। কেবল এইটো গাঁতেই নহয়, জোড়াপথৰ সমীপৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথ চোৱাত সৃষ্টি হোৱা অসংখ্য সৰু সুৰা গাঁতৰ বাবে বিগত সময়ছোৱাত সৃষ্টি হৈছে অনেক সৰু বৰ দুৰ্ঘটনা। বিধ্বস্ত পথত টোল সংগ্ৰহ কৰিবলৈ লাজ নলগা বিভাগটোৰ কৰ্মকাণ্ডত অতিষ্ঠ হৈ এইদৰে প্ৰতিবাদত নামি পৰিল এইজন ব্যক্তি। টোলগেটত টোল কৰ সংগ্ৰহ কৰিছে, কি কব এই ক্ষেত্ৰত? মই কৈছোঁ তাকে, যিহেতু টোল সংগ্ৰহ কৰাৰ পৰা আদি কৰি যিমান যি যত যি কৰি আছে সকলোৱে কিন্তু ৰজাঘৰীয়া কৰি আছে, আমাৰ কৰিবলগীয়া একোৱে নাই। গতিকে মই যি দেখিছোঁ সেইটো মইতো ভাল কৰিবৰ কাৰণে অকল চেষ্টা কৰিম। এতিয়া যি প্ৰশাসন ব্যৱস্থা আছে সেইখিনিৰ লগত যোগাযোগ কৰিম, বাকী আৰু চৰকাৰ বিষয়ে প্ৰভু ৰাম ৰাম আৰু নোৱাৰোঁ আৰু। যোৰাপাতৰ পৰা মৌচুম বৈশ্যৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম।